প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো রোটেশন প্রোগ্রাম জুকি ফ্ল্যাটলক মেশিনের মেশিন মডেল MF7923D। এই মডেলের মেশিনের রোটেশন কিভাবে চেঞ্জ করবেন, কিভাবে উল্টা ঘোরাবেন, আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো। তো প্রথমে আই বাটনের চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার অন করতে হবে। এরপরে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটনের সাহায্যে আপনাকে 75 নম্বর প্রোগ্রামে যেতে হবে। ডিয়ার ফ্রেন্ডস, আপনি যখন প্রোগ্রামে প্রবেশ করবেন তখন এই দুটি বাটন, মনে করেন এই দুটি বাটন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটনের কাজ করে। ডিয়ার ফ্রেন্ডস, আমি এখন 75 নম্বর প্রোগ্রামে যাব। সমস্ত অডিয়েন্স, একটি কথা না বললে নয়, সেটা হচ্ছে এইভাবে কিন্তু 75 নম্বর প্রোগ্রাম আনতে পারবেন না। 74 নম্বর প্রোগ্রাম চলে এসেছে, এখন কিন্তু 75 নম্বর প্রোগ্রাম আসবে না, 76 নম্বর প্রোগ্রাম আসবে। দেখতে পাচ্ছেন 76 নম্বর প্রোগ্রাম কিন্তু চলে এসেছে। তো 75 নম্বর প্রোগ্রামে যেতে হলে আপনাকে মেশিনে পাওয়ার অফ করে আই বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে 6 সেকেন্ড, অর্থাৎ দুইবার টিট টিট শব্দ করবে, তখন আই বাটন ছেড়ে দিতে হবে। এরপরে আপনি 75 নম্বর প্রোগ্রামে যেতে পারবেন ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটনের সাহায্যে। সময় তো অডিয়েন্স, এখন দেখুন আমি 75 নম্বর প্রোগ্রামে চলে যাব। দেখতে পাচ্ছেন 75 নম্বর প্রোগ্রাম কিন্তু এখন চলে এসেছে অলরেডি। 75 নম্বর প্রোগ্রামে 1 আছে, 1, এটাকে আমি মাইনাস বাটনের সাহায্যে 0 করে দেব। মাইনাস বাটনের সাহায্যে আমি এটাকে 0 করে দিলাম। এখন ইন্টার বাটনের চাপ দিয়ে এটাকে সেভ করে দেব। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে মেশিনের পাওয়ার অফ করে আবার 1 করতে হবে। এখন কিন্তু মেশিনটি উল্টা ঘুরবে, লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন মেশিনটি কিন্তু এখন উল্টা ঘুরতেছে। তো আবারও সঠিক রোটেশনে মেশিনটি ঘোরানোর জন্য মেশিনের পাওয়ার অফ করে নিতে হবে। মেশিনের পাওয়ার অফ করে আই বাটনের চাপ দিয়ে ধরে মেশিনের পাওয়ার 1 করতে হবে এবং 6 সেকেন্ড ধরে রাখতে হবে, অর্থাৎ দুইবার টিট টিট শব্দ করবে, তখন ছেড়ে দিতে হবে। 75 নম্বর প্রোগ্রাম অলরেডি চলে এসেছে। 75 নম্বর প্রোগ্রামে 0 সেভ করেছিলাম, এখন প্লাস বাটনের সাহায্যে এটাকে আমি 1 করে দেব। প্লাস বাটনের সাহায্যে আমি এটাকে 1 করে দিলাম। এখন ইন্টার বাটনের চাপ দিয়ে আমি এটাকে সেভ করে দেব। এরপরে মেশিনের পাওয়ার অফ করে আবার 1 করতে হবে। এখন কিন্তু মেশিনটি সঠিক রোটেশনে ঘুরবে, দেখতে পাচ্ছেন মেশিনটি সঠিক রোটেশনে ঘুরতেছে। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।